আসসালামু আলাইকুম। আমরা এখন দেখব যেমন প্রশাসন মন্ত্রণালয়ের অফিস সহায়ক পদের লিখিত পরীক্ষার প্রশ্ন সমাধান গণিত পাঠটুকু। আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওগুলি অবশ্যই শেয়ার করবেন। আমরা চেষ্টা করি প্রতি শুক্রবার যে কোনো চাকরির পরীক্ষার পর গণিত সমাধান ভিডিও আকারে আপলোড দেওয়ার জন্য। অঙ্ক শুরু হবে 7 নম্বর অঙ্ক দিয়ে। 7 নম্বর অঙ্কে বলা ছিল একই হার মুনাফায় কোনো আসল 6 বছরের মুনাফা আসলে দ্বিগুণ হলে কত বছরে তা মুনাফা আসলে 3 গুণ হবে। তো মুনাফা আসল বলতে যেটা বোঝায় সেটা আগে বুঝে নেন। মুনাফা আসল বলতে বোঝায় মুনাফা যোগ আসল, অর্থাৎ মুনাফা আসলে দ্বিগুণ মানে হচ্ছে আগে যদি আপনার কাছে 1 টাকা থাকতো এখন মুনাফা আসল মিলে হবে 2x টাকা। তাহলে মুনাফার যে পরিমাণটা আসবে সেটা হবে এই 2x-x, কারণ আগে তো আপনার কাছে 1 টাকা ছিলই, এখন 2x টাকা হয়েছে সব মিলিয়ে, তাহলে 1 টাকা। এই হচ্ছে মুনাফা আসলে দ্বিগুণ। আর মুনাফা আসলে যখন 3 গুণ হয় তখন 1 টাকা হয়ে যায় 3x টাকা, তখন আপনার মুনাফাটা দাঁড়ায় হচ্ছে 3x-x = 2x টাকা। এই হচ্ছে এই ম্যাথের লজিক। তো আমরা সূত্র দিয়ে করবো অঙ্কটা। সূত্র করলে আমরা জানি i = np r, এখানে r হচ্ছে রেট অফ ইন্টারেস্ট, p হচ্ছে প্রিন্সিপাল অ্যামাউন্ট, n হচ্ছে সময়, আর i হচ্ছে ইন্টারেস্ট। তো এটা আমরা কম্পেয়ার করে একটা সূত্র লিখব, সেটা হচ্ছে i/i = npr/npr। এখানে কথা হচ্ছে কোন জিনিসটি কনস্ট্যান্ট সেটা আপনারা খেয়াল করবেন। এখানে p এর কোনো চেঞ্জ হবে না, মূলধন 1, রেট অফ ইন্টারেস্টের কোনো চেঞ্জ হবে না, এইটা সেম। শুধু চেঞ্জ হবে i, তাহলে i1 n1 দিলাম আর i2 n2 দিলাম। তো এখানে প্রথম ক্ষেত্রে ইন্টারেস্ট হচ্ছে আমাদের দেখেন 1 টাকা, তাহলে এটা 1 টাকা। দ্বিতীয় ক্ষেত্রে ইন্টারেস্ট আসতে হবে 2x টাকা = প্রথম ক্ষেত্রে n সময় দেওয়া আছে হচ্ছে 6, p তো p এর জায়গায় থাকলো আর r এর জায়গায় থাকলো, p এর জায়গায় আপনারা x দিতে পারেন, আবার এখানে p এর জায়গায় x, রেট অফ ইন্টারেস্ট সেম, আর n2, তাহলে এইটা এটা কাটা, এইটা এটা কাটা, এইটা এটা কাটা, থাকে হচ্ছে n2 = 6 × 2 = 12, অর্থাৎ 3 গুণ হতে 12 বছর সময় লাগবে। এই 12 বছর হবে এই প্রশ্নের উত্তর। তারপরের প্রশ্ন এসেছিল নাম্বার 8। নাম্বার 8-এ বলা ছিল উৎপাদককে বিশ্লেষণ করো, 24x³-81y³। তো এখান থেকে আমরা প্রথমে 3 কমন নিব, আসবে হচ্ছে 8x³-27y³। তো এইটা করলে আসবে 3, এটাকে লেখা যায় 2x³-3y³ = লেখা যায় 3 × a³-b³, তাহলে 2x-3y a-b² + ab, অর্থাৎ 2x × 3y + b² মানে হচ্ছে 3y² এই আসবে, = লেখা যায় 3 × 2x-3y, এটা আসবে হচ্ছে 4x² + 6xy + 9y². তাহলে নিম্নে উৎপাদকের বিশ্লেষণ হবে এটাই, 3 × 2x-3y × 4x² + 6xy + 9y², এটি হবে নিম্ন উৎপাদকের বিশ্লেষণ। তারপরের প্রশ্ন 9-এর ক। 9-এর কতে বলা ছিল 1 মিটার = কত ইঞ্চি, 1 মিটার = 39.37 ইঞ্চি, এটি হবে এই প্রশ্নের উত্তর। তারপর প্রশ্ন ছিল 9-এর খ। 9-এর খতে বলা ছিল একটি সামান্তরিকের কোণগুলি সমষ্টিগত, 100 সামান্তরিকের কোণগুলোর সমষ্টি হচ্ছে 360 ডিগ্রি, যেহেতু সামান্তরিক একটা চতুর্ভুজ, সেই ক্ষেত্রে 360 ডিগ্রি হবে এই প্রশ্নের উত্তর। ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। আমাদের চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট এবং শেয়ার করবেন, এবং অঙ্কে কোনো সমস্যা থাকলে আমাদের কমেন্টে জানাবেন, আমরা চেষ্টা করব তার সমাধান ডেসক্রিপশনে দেওয়ার জন্য। ধন্যবাদ।